ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا <applause> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين شمانتو مصليان الكرام মা ও বোনেরা আমরা শুরুতেই আমাদের মালিক মহান আল্লাহ সুবাহানাহ আতর দরবারে অগণিত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই জুমুার দিনে আত্মাকুয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার সিলেট এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য বলছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের উপর আজকের খুদ্বার শিরোনাম হচ্ছে হজ আল্লাহ সুবাহতালা কেন ফরজ করলেন এবং আমরা হজ আদায় করার মধ্যে কী উদ্দেশ্য নিহিত আছে বিষয়টা সামনে এই জন্য আনা হচ্ছে অনেকে মনে করবেন তো আমি হজে যাব না তাহলে বিষয়টি মনে হয় আমার দরকার নেই বিষয়টা আসলে এরকম না যিনি হজ করতে যাবেন হজের পদ্ধতিগত জ্ঞান তা তার জানা লাগবেই কিন্তু যিনি হজ করতে যাবেন না তারও হজ সম্পর্কে এতটুকু জ্ঞান লাগবে যে হজ জিনিসটা কি এটা কখন ফরজ হয় এবং এটা করার ফায়দা কি না করলে কি ক্ষতি হবে এই বেসিক জ্ঞানটা জানা ফরজ এই জন্য যে এই হজ নামের অ্যাবাদতটা এটা ইসলামের যে মৌলিক স্তম্ভ পাঁচটি এর মধ্যে একটি এবং এটা এমন এক এবাদত যেটা কেউ অস্বীকার করলে সে আর মুমিন থাকে না কাফির হয়ে যায় তো আল্লাহ সুবাহানাউ তালা আমরা এটা বারবার বলে আসছি যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আমল সুন্দর করার জন্য আমাদের ইমান আমাদের তাকোয়া আমাদের আখলাক আমাদের আমল এই আমল কেন্দ্রিক জিন্দেগি ইমান কেন্দ্রিক জিন্দেগি জিন্দেগি তাকোয়া ভিত্তিক জিন্দেগি গঠন করাটা হচ্ছে একজন মমিনের এই দুনিয়ার জীবনের মূল কাজ এখন এই আমল ভিত্তিক জিন্দেগি কিভাবে হবে ভিত্তিক জিন্দেগি কীভাবে হবে মুসলিমদের সোসাইটি কীভাবে মেনটেন হবে এটা বিভিন্ন এবাদতের মধ্যে আল্লা সুবান তালা ভাগ ভাগ করে দিয়েছেন এই জন্য মৌলিক আবাদতগুলোর দিকে যখন গভীরভাবে আমরা মনোনিবেশ করি বা গভীর নজরে আমরা তাকাই তখন দেখবেন কোনো আবাদত মানুষের শুধু আত্মাকে উন্নত করে এটার আপনার আরেকজনের সাথে বেশি একটা সম্পৃক্ত হয় না কোনো এবাদত স্বল্প পরিসরে সামাষ্টিকতাকে মেনটেন করে ব্যাপকভাবে করে না আবার এমন কিছু এবাদত আল্লাহ সবান তালা ধার্য করে দিয়েছেন যেটা গোটা বিশ্বের মুসলিমকে একীভূত করে দেয় আমরা সিয়াম পালন করি এটা আমাদের বাদানি আবাদত শারীরিক আবাদত এটা মানুষের আত্মাকে উন্নত করে মানুষকে মুত্তাকি বানায় আমরা সালাদ আদায় করি এখানে স্বল্প পরিসরে হলেও আমাদের একই পাড়ার একই মহল্লার বিভিন্ন মানুষ আমরা এখানে একত্রিত হয়ে একই কাতারে সালাত আদায় করি এখানে আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসার একটা বহির প্রকাশ পায় আর হজ এমন একটি এবাদত যে এটার মধ্যে শারীরিক এবং আর্থিক দুইটাই সম্পৃক্ত এবং এটা এমন এক এবাদত যে এটার মধ্যে ইসলামের শেয়ার এবং গোটা মুসলিম মিল্লাতের ওয়াহদানিয়ত আল্লাহর যে ওয়াহদানিয়তের স্বীকৃতি এই গোটা মুসলিম মিল্লাতের ইত্তেহাদ ঐক্য এবং তাদের সামষ্টিকতা এই হজ্জের মাধ্যমে ফুটে উঠে তো প্রথমে আমরা মানাল হজ হজ এর ডেফিনেশন কি এটা এটা কাকে বলে হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইরাদা ওয়াল ইচ্ছা পোষণ করা আকাঙ্ক্ষা করা তামান্না করা মনে রাখতে হবে এটা ইসলামের বেসিক জ্ঞান আপনি এটা বলতে পারেন না যে আমি তো মাদ্রাসায় পড়িনি বিদায় আমি হজ কাকে বলে এটা বলতে পারি না না এটা মাদ্রাসায় পড়ার সাথে সম্পৃক্ত না আপনি একজন মুসলিম আমি একজন মুসলিম আমি মুসলিম হিসেবে আমার দায়িত্ব যে আল্লা সুবানা তালা মানুষের উপরে হজ ফরজ করেছেন এই জন্য যে আমি মুসলিম হওয়ার কারণে আমার উপর দায়িত্ব এসে গেছে হজ কাকে বলে এটা আমাকে জানতে হবে মাদ্রাসায় পড়িনি এই জন্য আমি জানতে পারবো না এটা কোনো কথা না হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা এটা তার শাব্দিক অর্থ পারিপার্শ্বিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে অর্থাৎ হজের মৌসুমে এবং আপনার বিশেষ কিছু নির্দিষ্ট কার্যাবলী যেমন এহরাম বাদা কাবাগর তাওয়াফ করা সাফা মারোয়া শাড়ি করা মিনায় মুজদালিফায় অবস্থান করা কুফে আরাফা আরাফায় অবস্থান করা এই ধরনের সামষ্টিক কিছু কিছু কার্যাবলী সম্পাদনের মাধ্যমে যে আবাদত পালন করা হয়ে থাকে এই আবাদতের নাম হচ্ছে হজ এবার আসি হজ এর হুকুমটা কি হজ্যের হুকুম হচ্ছে হজ জীবনে ফরজ জীবনে একবার হলেও হজ করা ফরজ তার দলিল কি সুরা আলে ইমরান আয়াত নম্বর সাতান্ন এখানে আল্লাহ সুবাহ বলছেন আল্লাহর জন্য মানুষের উপর এটা একটা বিধিবদ্ধ বিধান এটা একটা নির্ধারিত ফরজ বিধান যে তারা বায়তুল্লা হজ করবে তবে মানিস সাবিলা যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে এরপরে আল্লাহ সুমনতলা বলছেন ওয়ামা যে অস্বীকার করবে যে বলবে যে আমি হজ কি এটা বুঝি না হজ জিনিস আমি মানি না তখন আল্লাহ সামতাল বলছেন যে তার এই হজের জন্য আমি মুখাপেক্ষী না আমি সারা বিশ্ববাসী থেকে ও সে এই অস্বীকৃতির মাধ্যমে নিজের ক্ষতি সাধন করল সহি মুসলিম তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস আবু হুরার রাজি আনহু বলছেন খাতাবানা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম একবার আমাদের মধ্যে ভাষণ দিলেন খুতবা প্রদান করলেন খুতবা দিতে গিয়ে তিনি বললেন ফাঁক আলা আই নাস হে মানব জাতি হে লুকসকল ইন্দা ফারদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন সুতরাং তোমরা হজ সম্পাদন করো এই বয়ান দেওয়ার পর এই ভাষণ দেওয়ার পর এক ব্যক্তি দাঁড়ালেন তিনি বললেন ফাঁকা আল্লাহ এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আহ কুল্লা আমিন এটা কি প্রতি বছর আমাদেরকে করতে হবে ফাঁসা আলাইহি সাল্লাম চুপ থেকে গেলেন উত্তর দেননি অনেক সময় দেখবেন আপনারাও প্রশ্ন করলে উত্তর দিতে পারি না মানে অনেক সময় ভেবেচিন্তে চিনতে উত্তর দিতে হয় রসুল থেমে গেলেন আমার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আকুল্লা আম ইয়া আল্লাহ রসুল প্রতি বছর আল্লাহ রসুল সাকাতা এবারও তিনি চুপ থাকলেন তৃতীয়বার আবার ব্যক্তি একই প্রশ্ন করলেন আ কুল্লাহ আমিন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এটা কি প্রতি বছর এবার রসুল্লাহ রসুল বললেন লাউকুল কুলতু নাম আমি যদি বলতাম হা লা ওলা মাস্তা তাহলে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত কিন্তু তোমরা এটা সামর্থ্য রাখতে না পালন করতে পারতে এই জন্য তিনি চুপ থাকলেন এতে এই হাদিস থেকে বোঝা গেল জীবনে একবার হজ করা কি ফরজ আর একাধিকবার কেউ যদি করে এটা তার জন্য নফল তবে এখানে প্রশ্নটার এই ধরন কেন আর উত্তরটারই বা এই ধরন কেন এটার বাস্তবতা আছে আপনার আপনার অনেক মানুষ এরকম আছে তার উপরে হজ ফরজ কিন্তু সে নিজে জানেও না যে হজ ফরজ হয়ে গেছে আবার অনেকে জানে হজ ফরজ কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে এটা করার জন্য তার কোনো প্রস্তুতি নাই একটু সামনে গেলে আমরা এই বিষয়টি আরও ক্লিয়ার হব এখন আরেকটা কথা কথা হলো যে ঠিক আছে আল্লাহ সুবাহতালা যে এই বিধানটি দিলেন মানুষের উপরে হজ ফরজ করে দিলেন এটাতে লাভ কি হবে এই ব্যাপারে সংক্ষিপ্ত একটি বর্ণনা সহি বুখারি এক হাজার পাঁচশো একুশ নম্বর হাদিস এখানে আবু হুরার রাজিউল্লাহ আনহু বলছেন সামিতু তু রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান হাজ্জালিল্লাহি যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করে ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক এবং হজের মধ্যে সে অন্যায় অশ্লীল পাপাচারিতা অর্থাৎ হজের আদাব বহির্ভূত কোনো কাজ সেখানে সে করে না তার ফলাফল কি রাজা একবার এত বড় একটা কথা হয়তো অনুবাদ বুঝেননি রাজা আ এই মানুষ হজ থেকে ফিরে আসলো এমন অবস্থায় যেমন আজকে তার মা তাকে ভূমিষ্ঠ করলো অর্থাৎ তার শরীরে কোনো গুণাই অবশিষ্ট থাকলো না সোহান আল্লাহ এত লাভ সহি মুসলিমের তিনশো ছত্রিশ নম্বর বলছেন এখানে বলা হচ্ছে যে রসুল ইসলাম বলেছেন একটা মানুষ অমুসলিম ছিল নয় হিন্দু নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় মুশরিক এখন সে যখন ইসলাম কবুল করলো ইসলামে প্রবেশ করলো তখন তার পিছনের সকল গুণা ক্ষমা হয়ে গেল সোহান আল্লাহ ওয়াল মা ইয়াহদিমু মা কাবলা একটা মানুষ আপনার এবাদতের সুযোগ পায়নি এমন এক পরিবেশে সে বসবাস করছিল যেখানে আল্লাহর নাম নেওয়া তার জন্য কঠিন ছিল এই সব কিছু ত্যাগ করে বাড়িঘর ত্যাগ করে সে এমন এক জায়গায় হিজরত করল সেখানে সে আল্লাহকে পাবে এবাদতের সুযোগ পাবে এই যে ত্যাগ এই ত্যাগের কারণে তার পিছনের সকল গুণা ক্ষমা হয়ে গেল সুবহান আল্লাহ ওয়াল হাজু আর আরও একটি আমল এই ধরনের একটা হচ্ছে এটা হচ্ছে হজ কোন মানুষ হজ সম্পাদন করলে পিছনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন আরেকটি হাদিস সহী মুসলিম তিন হাজার তিনশো পঞ্চান্ন আবুহুর রজিয়াল্লা ওয়ান হুতেকে বর্ণিত রসুলসাল্লাম বলেছেন আলহাজ্জুল মাবরুর লেস আলাহু জাজা উন জান্নাহ মাকবুল হজ এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় সোহান আল্লাহ এখন আমরা বুঝতে পারলাম যে হজ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবাদত এখন আমরা দেখব আরেকটি বর্ণনা কেউ যদি হজ না করে তাহলে কি হবে উপরে আল্লাহ সুমন বলছেন যে কুফরি করবে যে এটাকে অস্বীকার করবে আমি তার কি না তার মানে হজকে কেউ যদি অস্বীকার করে সেটা সে কুফরি করলো এখন এটা বর্ণনা আছে জামিউল হাদিস একত্রিশ হাজার চারশো উনসত্তর নম্বর হাদিস অমর রাজিউল বলছেন বলছেন মান হাজ যে মানুষ হজ করার সামর্থ্য রাখে ওলাম ইয়াহুজ্জা কিন্তু সে হজ করেনি সিমু আলাইহি তোমরা কসম দিয়ে তার ব্যাপারে এমন কথা বলতে পারো কোন কথা তোমরা কসম দিয়ে তার ব্যাপারে এমন কথা বলতে পারো যে সে মাতা আও ইয়ান তার মৃত্যুটা হয় এহুদি অবস্থায় হলো নয়তো খ্রিস্টান অবস্থায় হলো মিন এই জন্য আমরা আজকে থেকে যাদের জীবনে একবারও হজ হয়নি ফরজ আদায় হয়নি একটু মিলাবেন হিসাবটা মিলাবেন কিভাবে মিলাবেন আমি সামনের দিকে ইনশাল্লাহ বলে দেব ক্লিয়ার হয়ে যাবে যে আসলে যদি হজ ফরজ হয়ে থাকে আমার তাহলে বসে থাকার সময় নাই এখনই রেজিস্ট্রেশন করতে হবে এরপরে আমরা যাই এবার আসেন হজ ফরজ হওয়ার শর্ত কার উপরে ফরজ এখন আমরা মিলে নিব যে আসলে আমার উপর হজ আসলো কি আসলো না হজ ফরজ হওয়ার জন্য পুরুষদের জন্য পাঁচটি শর্ত মহিলাদের জন্য আরও একটি প্লাস হয়ে ছয়টি শর্ত পাঁচটি শর্ত হচ্ছে এক নম্বরে ইসলাম যে কোনো এবাদত এটা শুধু হজ্যের জন্য না যত ধরনের প্রত্যেক যে কোনো ধরনের হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য এই শর্ত প্রযোজ্য ওই ব্যক্তিকে আগে মুসলিম হতে হবে জাবাল রাজি আল্লাহকে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একবার ইয়ামেনের দিকে পাঠালেন যে তুমি ওখানে গিয়ে দাওয়াত দিবা এই দাওয়াতের মধ্যে হাদিসের টেক্সটাই এরকম যে প্রথম যে কথাটি তিনি বললেন তুমি তাদেরকে এই দাওয়াত দাও যে লা ইলাহ ইল্লাহ্ লা আননা আল্না মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম আল্লাহ এর পরের কথাটা হচ্ছে ফাইন আত উ হোম লেজা ফাইন আতআউ লেজা যদি তারা এই কথার স্বীকৃতি দেয় এইখানে বুঝে নেবেন বললেন যে তুমি তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিবা যদি তারা এই কথার স্বীকৃতি দেয় তারপরে বলা হয়েছে তখন তুমি তাদেরকে বলবে যে তোমরা সালাত আদায় করো তোমরা জাকাত আদায় করো তোমরা হজ করো তোমরা সিয়াম পালন করো এইগুলো এই স্বীকৃতি না দিলে এটা আসে না কেন যে ইমান হচ্ছে ফাউন্ডেশন বৃত্তি না থাকলে ছাদ দেওয়া যায় না ছাদ দিলেও ভেঙ্গে পড়বে কোনো মূল্য নাই তো ইমান না থাকলে এবাদত করেও কোনো লাভ নাই ওটা বাতিল হয়ে যাবে এই গেল একটা দুই নম্বর হচ্ছে বুলু সন্তান একটা মানুষকে বালিক হতে হবে যদি বাপমার সাথে নাবালিক সন্তান হজ করে এটা জায়েজ আছে এবং ও আজরুন একজন বলছিলেন যে আমার এই বাচ্চাকে হজ করতে পারবে সাল্লাম বললেন যে পারবে তবে এলাকা আজরুন বাপমা তার সোয়াব পেয়ে যাবে সন্তানও পাবে বাপমা সব পাবে নিষেধ না কিন্তু তার উপরে ফরজ হয়নি তিন নম্বর শর্ত হচ্ছে আল আকাল ব্রেন সুস্থ থাকতে হবে পাগলের উপরে কোনো আবাদত নাই হজের জন্য বিশেষ একটি শর্ত সলাতের জন্য এটা শর্ত না যেমন আল হরিয়া স্বাধীন হওয়া দাস প্রতা থেকে মুক্ত হওয়া সলাৎ দাসের উপরেও ফরজ কিন্তু দাসের উপরে হজ ফরজ না তার মালিকের অনুমতি নিয়ে সে করতে পারবে আর পাঁচ নম্বর হচ্ছে আল আ, সামর্থ্যবান হওয়া এই সামর্থ্য দুই রকম সামর্থ্য কয়েক প্রকার দুই প্রকার একটা হচ্ছে শারীরিক সামর্থ্য আরেকটা হচ্ছে আর্থিক সামর্থ্য টাকা আছে অসুস্থ যাওয়ার সামর্থ্য নাই এই তাওয়াফ করা সাফা মারোয়া দৌড়ানো পারবে না মানুষে পাড়াইয়া আপনার মানুষের পায়ের তলে পড়ে জীবনও চলে যাবে এই ব্যক্তির উপরে হজ ফরজ না টাকা থাকলেও তার ক্ষেত্রে করণীয় কি তার সন্তানরা বা অন্যান্য আত্মীয় স্বজনরা তার পক্ষ হয়ে হজ সম্পাদন করে দেবে অথবা সে যদি মারা যায় হজ ফরজ রাখা অবস্থায় স্পষ্ট হাদিসের বর্ণনা আছে একজন গিয়ে বললেন যে দি রসুল্লাহ ইন্না ফারিজ আল্লাহবাদ আল্লাহর বান্দাদের উপরে ফরজ করা বিধান আদ্রাকাত আমার বাবাকে পেয়ে বসেছে কিন্তু তিনি দুনিয়া থেকে চলে গেছেন সেটা আদায় করতে পারেননি আফ আনহু আমি কি তার পক্ষ হয়ে হজ করতে পারবো রাসুল ইসলাম বললেন যে হ্যাঁ তুমি এটা করে নাও এই জন্য বাপ মা বা অন্যান্য কেউ যদি মারা যায় হজ ফরজ ছিল করতে পারে নাই ওনার পক্ষ হয়ে তার আত্মীয় স্বজন হজ সম্পাদন করতে পারবে তারপরে মহিলাদের জন্য আরেকটি শর্ত হচ্ছে তার সাথে তার স্বামী অথবা অন্য কোনো মহরিম আত্মীয় তার সন্তান তার বাবা তার চাচা এই ধরনের কেউ সাথে থাকতে হবে আচ্ছা এরপরে আমরা এতটুকু বুঝলাম ও এখানে আরেকটা জিনিস থাকলো এই যে শারীরিক সামর্থ্য আর মালি সামর্থ্যটা কীভাবে এইখানে খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে যদি কোনো মানুষের শারীরিক সামর্থ্য আছে সে যেতে পারবে যাতায়াতে তার সক্ষম সক্ষম সে এখন টাকা পয়সার ব্যাপারে বিধান হচ্ছে ধরেন হজের আপনার মেয়াদ হচ্ছে এক মাস বা দেড় মাস বা দুই মাস লাগবে আপনার টেবিলসে গেলে সে বলে দেবে আপনার এই সফরের মেয়াদ কতদিন যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত ধরেন দেড় মাস বা এক মাস এখন যদি কোনো মানুষের এই এক মাস যতদিন সে সফরে থাকবে এতদিনের তার বাড়িতে তার যতজনের দায়িত্ব তার উপরে ভরণ পোষণ দেওয়ার তার স্ত্রী সন্তান বাবা মা এই সন্তানদের ভরণ পোষণ এই কয়েক দিনের হয়ে যায় এই পরিমাণ টাকা পয়সা তার তাদের কাছে গচ্ছিত রাখার পরে বাকি এই পরিমাণ সম্পদ তার কাছে আসে আছে যে এটা দিয়ে সে হজ্যের সফর সম্পন্ন করতে পারবে তাহলে এই মানুষের উপরে হজ ফরজ হয়ে যায় এখন মিলাই দেখবেন আসলে আমাদের অনেকের উপরেই হজ ফরজ আছে কত আর লাগে হয়তো তিন লাখ লাগে আড়াই লাখ লাগে সাড়ে তিন লাখ চার লাখ ক্যাটাগরি আছে তো একটু ভিআইপি ভাবে গেলে বেশি লাগে নর্মালভাবে গেলে ভাড়া মক্কা থেকে একটু দূরে থাকলে আপনার কমে যায় টাকা এই ধরনের তো এটা আমভাবে বলার অর্থ হলো যে আল্লাহ সুমানতাল্লার এই যে ফরজ বিধানটা এখান থেকে যাতে আমরা এতই গাফিল না হয়ে যাই যে আসলে আমার উপর দিয়ে হজ ফরজ হয়ে গেছে অত আমি খবর রাখি না এই জন্যই খুঁজবার উদ্দেশ্যই হচ্ছে এটা আমরা তো সবাই হোজে যাব না কিন্তু আমরা খেয়াল রাখবো যে আসলে আমার দায় দায়িত্ব যাদের তাদের ভরণ পোষণ দিয়ে আমি আর যে বাকি টাকা আছে আরেকটা শর্ত আছে ঋণের টাকাটা এখান থেকে মানাস হবে আগে ঋণ পরিশোধের ব্যাপারটা মাসালা দেখলাম যে ঋণ পরিশোধের ব্যাপারটা এখানে আছে ধরেন আপনার পাঁচ লক্ষ টাকা আছে বরণ পোষণ দিয়েও সেই পাঁচ লক্ষ টাকা দিয়ে হস করতে পারে কিন্তু চার লক্ষ টাকা দেনা আসে এটা এখনই দিতে হবে তাহলে ফরজ হবে না দেনাটা দিয়ে দিবে। তবে আরেকটা বিষয় আছে দেনাদার যদি সুযোগ দেয় যে হ্যাঁ তুমি হস করে আসো আমার টাকাটা পরে দিবা এবং ইনকাম করার তার সোর্স আছে। এবং তার এই আত্মবিশ্বাস আসে যে সে পরে ইনকাম করে আপনার টাকা সুদ করতে পারবে তাহলে সে হস হয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই এরপরে হজ ফরজ হয়ে যাওয়ার পর ইচ্ছা করে দেরি না করা উচিত এই মর্মে আবু দেশ সতেরোশো চৌত্রিশ নম্বরে একটি হাদিস আছে ইবনে আব্বাস রাজি বলছেন রসুল্লাহ বলেছেন আল যে মানুষ ইচ্ছা পোষণ করে সে সেজন্য একটু তাড়াতাড়ি করে আচ্ছা এখন এই বেসিক জ্ঞান আমাদের জানা হলো হজ সম্পর্কে যে হজ জিনিসটা কি হজের হুকুম কি, হজের ফজিলত কি হজ না করলে কি হবে ফরজ কার উপরে ফরজ এই বিষয়গুলো আমরা জানলাম এবার আসি এই যে এত বড় একটি আবাদত আল্লাহর ফরজ করা বিধান এর মধ্যে ফায়দাটা কি এর গরজ কি উদ্দেশ্যটা কি আমি বারবার একটা জিনিস বলি যে আমরা অনেক কাজ সব আমরা উদ্দেশ্য জানি উদ্দেশ্য বুঝে জেনে শুনে করি কিন্তু এবাদত অনেক আবাদত করি আমরা কিন্তু এই আবাদতটা কেন করলাম আমি নিজেও জানি না যার কারণে এবাদতের মধ্যে বেদাত কে জন্য বেদাত সে এবাদতের মর্ম বুঝে নেই সে মনে করছে যে এবাদত করলেই হলো কিন্তু এবাদতের মূল থিমটা কি এবাদতের মূল থিমটা হচ্ছে আল্লাহর ওদানি একত্বের প্রকাশ ঘটানো আল্লাহর প্রশংসা আমি যে আল্লাহর বান্দা এটার স্বীকৃতি দেওয়া সব এবাদত এই একই সুতার মধ্যে কেন্দ্রবিন্দু তার যত এবাদত আপনি খুঁজবেন সব এবাদত মূল এক জায়গায় আমি আমি আল্লাহর আল্লাহর বান্দা এই এই স্বীকৃতি দেওয়া দেওয়া এক গোলাম গোলাম আর কারো নয় স্বীকৃতিটা এখন আপনার হজ্জার উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে আল্লাহর অনেক নিদর্শন আছে এই পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন দেখলে কি হয় মানুষের মধ্যে আল্লাহর প্রতি অনুরাগ বাড়ে আল্লাহর ভালোবাসা বেড়ে যায় এখন আমরা যেখানে হজে যাই হজ কোথায় গিয়ে করতে হয় মাক্কায় গিয়ে কাবাগড় তওয়াফ করতে হয় এই কাবাগরটা কোথায় অবস্থিত সম্পূর্ণ পৃথিবীর একটা মিডিল পয়েন্টে অবস্থিত এবং এই কাবাগরটা হচ্ছে সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনো এই পৃথিবীর বুকে সর্বপ্রথম করার উদ্দেশ্যে যে ঘর নির্মিত হয়েছিল সেটা হচ্ছে এটা আছে মক্কায় এই কাবাগর এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত এবাদতখানা এরপরে আল্লাহ সুহান বলছেন ওহদলিল আলামিন এই কাবাগর হচ্ছে সারা পৃথিবীর হেদায়তের একটা নিদর্শন সুবহানাল্লাহ সারা পৃথিবীকে পথ দেখায় এই কাবাগর। এরপরে বললেন ফিহি আয়া তুম বৈজিনা তুম মাকাম ইব্রাহিম সেখানে অনেক নিদর্শন পাওয়া যাবে অনেক নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম এটা কাবাগরের পাশে যারা গেছেন দেখছেন যে ইব্রাহিম আলহ ইসলাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাগর নির্মাণ করেছিলেন ওখানে পায়ের ছাপটাও আছে এটা আপনার এই জালি দিয়ে গেরাও করে রাখা আছে এরপরে আল্লাহ সুবান তাল্লাহ সুরা বাঁকার একশো পঁচিশ নম্বর আয়তে বলছেন ও ইব জাহাল বাইটা মাথা নাসি ও আমনা এই কাঁবা আমি সারা পৃথিবীর মানুষের একটা মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছি সুহান আল্লাহ আসলেও তাই কাবাগরের দিকে যখনই চোখ পড়বে দেখবেন সারা পৃথিবী থেকে মানুষ এখানে এসে জড়ো হয়ে সেটাকে তাওয়াফ করতেছে এটা গেল একটা উদ্দেশ্য আল্লাহর নিদর্শন দেখা হজের আর একটা উদ্দেশ্য এবার একটু খেয়াল করেন হজের মাধ্যমে আল্লাহ সুবানা তালা মানুষকে আখেরাতের দিকে টেনে নিয়ে যান আখেরাত মুখী তাকে করেন কিভাবে আজকে আমার টাকা পয়সা হয়েছে আমার ভিতরে একটু আমিত তো অহংকার সৃষ্টি হয়ে গেছে আমি কি আর কম নাকি আমার তো গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা আছে কেউ কি আমার কাছে কিছু বলেই পার পেয়ে যাবে আমি তো তাকে দেখে ছাড়তে পারবো এই যে আমিত্ব সৃষ্টি হলো এই আমিত্বটাকে হজ কিভাবে মাটির সাথে মিশিয়ে দেয় দেখেন হজ এসে বলে বান্দারে অহংকার করার ক্ষমতা তোমার তোমার নাই নাই এই কারণ তুমি একটু পরে সাদা কাফনের কাপড় পরে তোমাকে কবরে চলে যেতে হবে তোমার এই দামি কাপড় শরীরে থাকবে না তোমার এই দামি বিছানায় তুমি শুইতে পারবে না তোমার সুন্দর বাড়িটা আর তোমার কাজে লাগবে না আর তার আগে একটা প্রস্তুতি প্রশিক্ষণ তুমি নিয়ে নাও তুমি যখন হজ করতে যাবা আমরা যখন এহরাম বাঁধতে যাব। সব দামি সেলাই করা কাপড় আমাদেরকে খুলে ফেলতে হবে কাপড় পরতে হবে এহরামের জন্য মাত্র দুইটা একটা হচ্ছে লঙ্গি সেলাইবিহীন আর আরেকটা হচ্ছে চাদর উপর দিকে দিতে হবে এটা কি শেখায় যে তুমি আগে একটু প্রস্তুতি নাও যে এখন হচ্ছে এহরামের সাদা কাপড় সেলাইবিহীন এইখান থেকে তুমি তুমি আল্লা আল্লামুখী হয়ে যাও তুমি দুর্বল হয়ে যাও তুমি নরম হয়ে যাও তোমার অহংকার মুছে ফেলো কারণ আরেক ধাপ সামনে তোমার প্রস্তুতি রয়ে গেছে ওই প্রস্তুতিতে লেগে যাও যে একটু পরে তোমাকে আবার এই সব কাপড় ফেলে দিয়ে সাদা কাপড়ে জড়িয়ে তোমাকে কবরে ঢুকিয়ে দাও রসদাম বলেন যে সাদা কাপড় তোমরা পরো তোমাদের মৃতদেরকেও সাদা কাপড় দাও আর এই জন্য এহরামের কাপড় সাদা হওয়াটাও শুন না এই আমরা সাদা কাপড় দিয়ে কাফনও দেই সাদা কাপড় দিয়ে এহরামও পড়ি মানুষকে আখের আত্মুখী করে এই হজ এরপরে আরেকটি বিষয় হচ্ছে ইসলামের কিছু বিষয় আছে এটাকে বলা হয় শেয়ার শেয়ারুল ইসলাম শেয়ার মানে চিহ্ন নিদর্শন আলামত এই কাজগুলি ইসলামকে ফুটিয়ে তুলে এই হজের মাধ্যমে আপনার যা অন আনুষ্ঠানিক আবাদত করা হয় সবগুলি মুসলিম মিল্লাতের এক একটা নিদর্শন বিশ্ববাসীকে দেখিয়ে দেয় সব মানুষ কিয়ের বাংলাদেশ কিয়ের এর আমেরিকা কিয়ের লন্ডন পূর্ব পশ্চিম কোনো ঠিকানা নাই সব জায়গা থেকে মানুষ এক জায়গায় জড়ো এবার সবাই মিলে একসাথে তাওয়াফ করতেছে এইখানে আর কোনো দোলাদলি নাই কে কোন সাহেবের মুড়িদ কে কোন দলের কর্মী এই ধরনের কোনো পরিচয় নাই সবার মুখে লাব্বায়েক আল্লাহ লাব্বায়েক এই তালবিয়া আর সবার একই কাজ আবার সবাই হজ্জের আরাফাতের ময়দানে আরাফাতের মাঠে সবাই আপনার একসাথে অবস্থান করতেছে একই দোয়া সাফা মারোয়াদ সাই করতেছে সবার মুখে একই দোয়া সবাই জামারায় গিয়ে শয়তানকে কাঙ্কন নিক্ষেপ করতেছে সবাই মিনায় গিয়ে একসাথে অবস্থান করতেছে মুজদালিফায় গিয়ে একসাথে অবস্থান করতেছে সারা বিশ্বের মুসলমানকে দেখিয়ে দিল যে হে দুনিয়ার মুসলমান জাতি তোমরা আসলে একই এ গাথা তোমাদের সব কিছু একই একইভূত তোমরা এক আল্লাহর বান্দা তোমরা এক নবীর তোমরা একজনের আদর্শ মানো এক মাহবুদের এক ইলাহের আনুগত্য তোমরা স্বীকার করো তোমরা এক পথের অনুসারী আল্লাহ এইটাই হচ্ছে হজের মূল শিক্ষা এরপরে আমরা আরেকটি বড় বিষয় হজ্যের মধ্যে যে তালবিয়াটা পাঠ করা হয় এটা আমার আমার জানা মতে সবার মুখস্থ আছে হয়তো বা একটু বেশ কম হইতে পারে আমরা কি কোনোদিন একটু চিন্তা করছি যে এই এই বাক্যটা এতবার হজে কেন পড়া হয় আপনারা টিভিতে যখন হজ দেখবেন বা হজের সংবাদ দেখবেন তখন এই শব্দটাই দেখবেন বারবার আসতেছে বার ওয়াল আসতেছে লা বায়ুক লাভ এখানে কি আছে আল্লাহ আকবার আমি আজকে এই এই তালবিয়ার বাক্যটা আমি লেখছি কখন হয়তো পরীক্ষার খাতায় লেখছি প্রশ্নের উত্তরে মনে নাই এরপরে আর লেখা হয়নি আজকে এটা যখন লেখলাম সামনে একটা কবিতার ছন্দ আকারে এটাকে মনে হলো আর এখানে আরেকটা জিনিস লাভবায়ক শব্দটা এখানে চারবার আসছে লা লাখা লাকা শব্দটা আসছে দুইবার লাভবায়ক মানি বুঝেন লাভবায়ক মানি হচ্ছে প্রেজেন্ট হাজিরা খাতায় টিচার যখন ক্লাসে ঢুকেন তখন প্রথম ক্লাসে হাজিরা হয় আমরা জানি না হাজিরা হয় হাজিরা হওয়ার সময় আপনার প্রথমে আপনার টিচার নাম বলেন অমুক সে বলে আপনার প্রেজেন্ট এটা হচ্ছে ইংরেজিতে আর আমরা মাদ্রাসায় যখন হাজিরা নেই তখন আমরা বাচ্চাদেরকে এটা শিখাই তারা বলে লাভবায়েক দেখবেন বিভিন্ন মাদ্রাসায় আপনারা যখন যাবেন উস্তাদ যখন নাম ডাকবেন তখন ছাত্র বলবে লাভবায়েক লাভ্বায়ক শব্দের অর্থ হচ্ছে আমি হাজির আমি উপস্থিত আমি হজ্জের এহলাম বেদে আল্লাহ শুভান আওতালাকে আমি বলতেছি লাভ্বায়েক তাও একবার না লাভ্বায়েক লাভবায়েক লাভবায়েক লাভ্বায়েক চারবার কারণটা কি কারণ হচ্ছে আল্লাহ আমি তো ভুল করেছি বুঝতে পারিনি আমি মনে করেছিলাম মানুষ আমার প্রশংসা করুক আমার সুনাম করুক আমি অনেক বড় হয়ে গেছি আমার এটা ভুল হয়ে গেছে প্রশংসা তো তোমার আল্লাহ আমি অনেক ক্ষমতা পেয়ে গেছিলাম মানুষ আমার মনে হয়েছিল মানুষ আমার শুধু সেবাই করবে খালি আমার অর্ডার পালন করবে যা বলবো তাই শুনবে আমি তো ভুল বুঝেছিলাম না অর্ডারের মালিক তো তুমি আমি তো আমি নিজেও তো তোমার গোলাম তোমার তো শরীর কেউ নাই আমি আমার ধন সম্পদ সন্তান সন্ততি ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে তোমার আবেগে তোমার ভালোবাসায় তোমার অনুরাগে তোমাকে পাওয়ার জন্য তোমার সন্তুষ্টি লাভের জন্য আমি হাজির হয়ে গেছি আল্লাহ লাভ্বায়েক আমি তোমার সামনে হাজির লাভ্বায়েক লা সারিক আলাকা লাভবায়েক আল্লাহ তোমার কোনো শরিক নাই আমি হাজির আমি তোমার সামনে হাজির এর পরের বাক্য হচ্ছে ইন্নাল হামদা বন্নি সকল প্রশংসা সকল নিয়ামত তোমার আমি মনে করেছিলাম সব মনে হয় আমার ক্ষমতায় কামাই করেছি না ফেরাউন কারণ কি বলেছিল। যে হিন্দি এত সম্পত্তিগুলো তো আমার জ্ঞানে আমি অর্জন করেছি এই কারণে সে অহংকারী হয়ে গেল আল্লাহ সুবান তাকে ধ্বস করে সব ধ্বংস করে দিলেন আর এই বান্দা এখন বলতেছে যে আল্লাহ না এই নিয়ামত আমি মনে করেছিলাম আমার না এই নিয়ামত তুমি আমাকে দিয়েছ এই জন্য সকল প্রশংসা তোমার এরপরে বলতেছে ওয়াল মুলকা লা মুখা রাজত্ব আজ সবার হাতে ভাগাভাগি হয়ে আছে না মূল রাজত্বের মালিক তুমি বলো হে আল্লাহ আপনিই হচ্ছেন রাজত্বের মালিক তুতিল মুলকামান তাশা ওয়া তামজিউল মুলকামিমমান তাশা যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সরায়ে দেন ওয়া তুইজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়ের যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা অবদস্ত করেন কল্যাণ তো সব আপনার হাতে আল্লাহ কল্যাণ সব কার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া হাতে আচ্ছা এবার এই হজ্জের যে তালবিয়া আল্লাহ আল্লাহবর এই হজ্জিয়ার হজ্যের তালবিয়ার বাক্যের সাথে আমি আরেকটা জিনিস চিন্তা করে দেখলাম আমরা যত এবাদত করি এই এবাদতের মধ্যে মানে শুরুতে এবং শেষে যে জিনিসগুলি আমরা যে বাক্যগুলি বলি এই সব বাক্যের কথা আপনার সলাতের বলেন সাফা মারোয়া সই বলেন অন্যান্য এবাদত বলেন কোরআনের সবচেয়ে উত্তম আয়াতের বক্তব্যও যদি মিলান তাহলে এই লাভবায়েকের সাথে সব এবাদতের আপনার বাক্যের একটা মিল আছে কিভাবে এখানে আল্লাহর প্রশংসা আর তাওহিদের কথা আমরা সালাত শুরু করে প্রথমে কি বলি সুবাহানাকা আল্লাহ আহম্মা ও হামদিকা ও তা বারাকাস ও তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা কায়েরুক হে হে আল্লাহ আমি তোমার প্রশংসা করছি সুবহান আকা আল্লাহম্মা ও হামদিকা তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি ও তা আলা জাদ্দুকা তোমার মহিমা অনেক উপরে অ লাইলাহা গাইরুকা তুমি ছাড়া কোনো ইলাহ নাই এখানে তাওহিদের কথা চাফা মার উঠে কি দুয়া পড়ে লা ইলাহা ইল্লাহুয়া দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি শাহী ইনকাদির হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি তোমার সকল প্রশংসা তোমার সব গুণগান তুমি সব বিষয়ে ক্ষমতাবান এখন যদি দেখেন কোরআন মজিদের সুরার শুরুও আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আমি এবার শেষ করেন সুরা নাসে চলে যান নাস মালিকুন মালিক উন্নাস নাস একই কথা বলতেছে দুনিয়ার মানুষ তুমি তো চিনলে না তোমার রব আল্লাহ তোমার মালিক আল্লাহ তোমার ইলা তোমার মাহবু তোমার উপাস্য আর কেউ নয় একমাত্র আল্লাহ আয়াতুল কুরসিতে চলে যান সকল কোরআন মজিদের সব আয়াতের সবচেয়ে ফজিলতের সুরাহ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আর আল্লা আল্লাহ নবীসাল্লাম বললেন পাঁচ ওক্ত সালাতের পরে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে সরাসরি জান্নাত কোনো বাধা নাই এখানে কি আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই তুমি চিরঞ্জীব তুমি চিরস্থায়ী সুবহান আল্লাহ এই যে এই যে জিনিসগুলো এই জন্য মোমিন বান্দার জীবনটাই হচ্ছে আল্লাহর প্রশংসা আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেওয়া শির থেকে মুক্ত থাকা এই সার্বক্ষণিকভাবে সে আল্লাহর সামনে প্রেজেন্ট এই অনুভূতিতে থাকা এটাই হচ্ছে সব এবাদতের সার বস্তু এবার আরেকটি জরুরি পয়েন্ট যেটা না বললে না হবে হজ আমাদের মাঝে অনেকে করেছেন এখনও করছেন আবার অনেকে সামনেও করবেন একটা জিনিস আমরা লক্ষ্য করি আমাদের গ্রামে আমার বাড়ি হলো রূপচেন গ্রামে তো এখানে ছোটোখাল থেকে একজন মানুষ ছিলেন হজ করেছিলেন তো হাজি সাহেব বললে এক বাক্যে ওনাকে মানুষ চিনত তো এখন বর্তমান সময়ে দেখা গেছে অনেক মানুষ হজ করে হজ করার পরে আপনার নামের আগে হাজি লেখা থাকে হাজি অমুক হাজি অমুক হাজি অমুক এই বিষয়টা একটু আমাদের বোঝার আছে এটা সেটা হচ্ছে যে হজ একটা এবাদত প্রথম কথা হচ্ছে হজ করলে যদি হাজি হয় তাহলে সালাত আদায় করা একটা এবাদত এখন সালাত আদায় করলে তাকে মুসল্লি বলা হবে সিয়াম একটা এবাদত যে সিয়াম পালন করবে তাকে সাইম অমুক বলা হবে জাকাত আদায় করা একটা এবাদত যিনি জাকাত আদায় করবেন তাকে মুজাক্কি অমুক বলা হবে কিন্তু মুসল্লি মুজাক্কি সাইম এটা কেউ বলেও না লেখেও না তাহলে হাজি বলে কেন আর লেখে কেন এই উত্তরটা কুরান মজিদে আছে আল্লাহ পর আল্লাহ পর কেউ চিন্তা করছেন কি না আমি জানি না সুরা কাউসার পড়েন ইন্না কাল কাউসার আল্লাহ নবীকে বলছেন হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি এরপরে বলছেন ফাশলি তুমি সালাদ কায়েম করো এবার বলছেন কার জন্য লিরব্বিকা তোমার রবের জন্য অর্ডার আগে না আল্লার জন্য আগে কোনটা আগে অর্ডার হইছে আগে ফার্স্টলি অর্ডারটা আগে হইছে পরে কার জন্য এবার বলা হচ্ছে লিরব্বিকা রব্বিকা, হার তুমি কুরবানি করো আকিমিস সলাতা লিজিক্রি সূরাতহার চোদ্দ নম্বর আয়াত আকিমিস সলাতা তুমি সালাত কায়েম করো কি কার জন্য কিসের জন্য লিজিক্রি আমার স্মরণের জন্য অর্ডার আগে না কার জন্য আগে অর্ডার আগে এবার যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম আজকের খুদ্া এই আয়াতটা সুরা আল রানের সাতান্ন নম্বর আয়াত এখানে দেখবেন এই আয়াকটা দিয়ে আল্লাহ সুবান্লাহ হোস ফরজ করেছেন কিন্তু এখানে অর্ডারের আগে আনুষাঙ্গিক বক্তব্য সব বলার আগে সর্বপ্রথম বাক্যটা হচ্ছে শব্দটা হচ্ছে ও লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহ এর কারণটা কি সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন যে অন্যান্য চেয়ে হজের মাধ্যমে মানুষের মধ্যে রিয়া প্রকাশ পায় বেশি তার বাস্তবতা হচ্ছে মসজিদে যাওয়ার সময় বলে না বা এই মসজিদে যা যাচ্ছি সালাত আদায় করতে দোয়া করবেন কিন্তু হজে যাওয়ার পাঁচ ছয় মাস আগে থেকে এবার হজে যাব দোয়া করবেন বলা শুরু করছে হজে যাবেন করেন এটা কিন্তু না যাই কিছু না হেসে সফরে যাবে সফরটা যাতে নিরাপদ হয় আল্লাহ যাতে তার হজ কবুল করেন একজনকে বলতেই পারে কিন্তু এটাকে স্লোগান বানাবো কেন কথা বুঝছেন এবার এই জন্য আল্লাহ সব এই হজের বিধান দিতে গিয়ে প্রথমে বলতেছেন বান্দা শুনো আমি কি বলতেছি সেটা পরে আগে শুনো কি যে কাজটা করতে যাবা আগে বুঝে নাও লিল্লাহি এটা যেন আল্লাহর জন্য হয় এটা যেন তুমি হাজি হওয়ার জন্য মানুষ হাজি বলবে এই জন্য না হয় তুমি মানুষের কাছে বড়াই করবে যে আমি হজ করেছি এই জন্য যাতে না হয় লিল্লাহি আল্লাহর জন্য এইবার বলতেছেন আলান্নাস মানুষের উপর হিজুল বাঈ তা কা হজ করা মানিস্তা সাবিলা যদি বাক্যটা এরকম হতো ও লিল্লাহি লিল্লাহিরে একবার শেষে নিয়ে বসাইলেও অর্থের মধ্যে কোনো গুলমাল হয় না কিন্তু লিল্লাহি শব্দটা আল্লাহ সামতাল আয়তের শুরুতে নিয়ে আসছেন এই এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে মধ্যে এখলাস এই জায়গায় কিন্তু আমরা আমাদের বিপদটা হচ্ছে এই জায়গায় একটা জিনিস একটা আছে হালকা ইল্লাল আলিমুন। সব মানুষ ধ্বংসের মুখে পড়ে আছে এটা কিন্তু হাদিস না না একটা এবারত একটা কিতাবের মধ্যে পড়ছিলাম যে সব মানুষ ধ্বংসের মুখে পড়ে আছে যাদের মধ্যে দিনের ইলম আছে জ্ঞান আছে এরা ব্যতীত হালকা আমিলুন আর সব আলিম সব জ্ঞানী ব্যক্তি ধ্বংসের দ্বার পড়ে আছে আমলকারীরা ব্যতীত ওলা মিলুন আ হুম হালকা ইল্লাল মুখলি শুন আর সকল আমলকারীও ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে একমাত্র এখলাসওয়ালা আমলকারী ব্যতীত সোহান আল্লাহ এই জন্য আমাদের এই জায়গায় নজর করতে হবে মানুষ সমালোচনা করলো না গালি দিল এটা কিছু দেখার দরকার নাই আল্লাহ নভী আল্লাহ সোমান্নতা আলাহ নিজে বলতেছেন যে ওয়ালা লাতাস মা উন্নামিনা জিনা কাফারু আজান কাসিরা শুনো তোমার দুশমন যারা অবিশ্বাসী যারা তাদের থেকে অনেক কষ্টদায়ক কথা তুমি শুনতে পাবেছেন নবীকে বলতেছে এ জাদুকর ও মৃত্যুক ব্যক্তি তে নামজুবুল্লাহিনবীকে যদি এই সম্বোধন করতে পারে তো আপনি আমি কে আপনি একটা হকতা বললে তো সে আরো তিনটা বলবে আর আরেকটা জিনিস হচ্ছে কি যে যে লাইনের কাউকে গায়েল করতে ওই কাছাকাছি শব্দ সে বেছে নিবে আইসে আপনাকে গায়েল করার জন্য আপনি একটা সুন্নতের কথা বললেন বেদাত সম্পর্কে একজনকে সতর্ক করলেন শিখ সম্পর্কে একটু সতর্ক করলেন তাওহিদের কথা তাকে বললেন এখন সে সেই আপনাকে গালি দিবে না এই কাফির এটা বলবে না এই মসজিদ এটা বলবে না আপনাকে একটু কাছাকাছি গালি দিবে ওর কথা শুনবেন কি ওই তো লামাজ হবে ওই তো আলে আদিস ওর কথা শোনা যাবে কি ওই মসজিদ তো আলে আদিস মসজিদ এইখানের কোথায় শোনা যাবে না এক কথায় শেষ এই জন্য সমালোচনা থাকবে হক যেখানে বাতিল সেখানে সত্য যেখানে মিথ্যাও সেখানে এটা এটা চিরদিন ছিল আসে কেয়ামত পর্যন্ত থাকবে এই জন্য সব শেষ কথা আমাদের দিকে যেতে হবে ওই আপনার ঠিক আছে আপনার যা ইচ্ছা তা করেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার সব কিছু দেখতে হবে আল্লাহ সুবান আদেশ নিষেধ আর ইসলামের সুনার মধ্যে আমার সব কিছু যাচ্ছে কি যাচ্ছে না এই একটা জায়গা হচ্ছে রোডম্যাপ এখানে উঠলে সব ঠিক আছে আর এই বাইরে গেলে বিপদ আল্লাহ সবান আমাদেরকে দিন বুঝার এবং দিনের উপরে চলার তফিক দান করুন আমি সবহানা الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين واغزل الكفرة واليهود والمشركين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله إن الله تعالى جواد كريم ملك بر رؤوف رحيم